গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর আজকে এত লেট করে স্টার্ট করার কারণ হচ্ছে সকাল থেকেই ভাবছিলাম স্টার্ট করবো বলে, বাট টাইম একদম পাইনি। আর সকালে অফিস গেলাম, অফিস থেকে অফিসেও অনেক কাজ ছিল, ওখান থেকে স্টার্ট করবো ভাবলাম, ওখানে হয়ে উঠলো না। আর একটু আগে জাস্ট আমি অফিস থেকে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের 6th অ্যানিভার্সারি, আজ থেকে স্টার্ট, মানে আজকে আর কালকে। আজকে হচ্ছে 11th, কালকে 12th, তো আমরা দুদিন সেলিব্রেট করি। এখন তোমরা ভাবছো যে দুদিন কেন সেলিব্রেট করি, কারণ হচ্ছে আজকে আমাদের হিন্দু মতে বিয়ে হয়েছিল, আর যেহেতু আমার হাজব্যান্ড খ্রিস্টান তাই আমাদের কালকে খ্রিস্টান মতে বিয়ে হয়েছিল, তাই দুদিনটাকে আমরা ভালোভাবে সেলিব্রেট করি। আর আজকে আমি যে আগের ব্লগে বলেছিলাম আমরা কোথাও যাচ্ছি, ওটা যে আমরা গোয়া যাচ্ছি আজকে, আর রাত্রেই বেরোবো, তাই আজকে তাড়াতাড়িও অফিস থেকে চলে এসেছি। আর এই 6 ইয়ার্সে ফার্স্ট টাইম আমি অ্যানিভার্সারিতে অফিস গেছি, কোনো করার ছিল না, আর অনেকটাই আর্জেন্ট কাজ ছিল বলে আমাকে যেতে হয়েছিল। তাই এখন মানে ফ্রেশ হবো, তারপরে এখনও প্যাকিং ঠিক মতো হয়নি, আর্ধেক প্যাকিং আমি কাল রাত্রে করে দিয়েছিলাম, ওগুলো সব করার আছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, তোমাদের খুব ভালো লাগবে। আজকে আমাদের সঙ্গে যাচ্ছে মুন্নি আর ভাস্কর। মুন্নি, ভাস্কর, রঞ্জিত এরা সবাই ওয়ার্ক ফ্রম হোম করেছে আজকে রেস্ট করার জন্য, কারণ রাত্রে যেহেতু আমরা ট্রাভেল করছি রেস্টের দরকার। আমি একমাত্র রেস্ট পেলাম না, বাট এখন ভাবছি যতগুলো পেন্ডিং প্যাকিং বাকি আছে ওগুলো সব কমপ্লিট করে দেবো, আর করার পরে একটু রেস্ট নিয়ে নেবো। এখন রঞ্জিত গেছে মেডিসিন আনতে, ও নিয়ে এলে আমাকে একটু হেল্পও করে দেবে। আর আজকে যেহেতু আমার অ্যানিভার্সারি আছে, তাই পূজা অফিসে আমাকে, মানে আমার ফ্রেন্ড পূজা যে আমার সঙ্গে অফিসে কাজ করে, ও আমাকে একটা খুব কিউট গিফট দিয়েছে, দুটো গিফট দিয়েছে। একটা আমি অফিসে রেখে এসেছি, ওটা মানি প্ল্যান্ট, ওটা আমি অফিসে রেখে এসেছি, বাট আরেকটা যেটা গিফট দিয়েছে ওটা আমি বাড়ি নিয়ে এসেছি, যাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই ফটো ফ্রেমটা, খুব সুন্দর না? আমাকে তো দারুণ লেগেছে ফটোটা, আমার ফেভারিট ফটো। আর ওটারই ও একটা ফ্রেম বানিয়ে দিয়েছে, দাঁড়া একটু রেখে দেখাচ্ছি, খুব ভালো দেখতে ফ্রেমটা। আর এই যে এখানে হাফ প্যাকিং, হাফ মানে অলমোস্ট হয়ে এসছে, আর কিছু কিছু জিনিস ভরার আছে, এখানে আছে, এখানে জাস্ট ড্রেসটা আর টাওয়েলটা ঢোকাবো। কে নিয়ে এসছো? এই জন্য আমাকে ততক্ষণ থেকে ডাকছো তুমি, ওখানে কেন নেল পলিশ করছো? বাইরে এসে হলে এসে পড়ো, আমি বুঝতে পারি না। আমি বলবো ভাবছিলাম আজ এবারে অ্যানিভার্সারিতে আমরা কেকই কাটিয়ে নিই। এই সিম কেকটা রিঙ্কুর বার্থডেতে হয়ে এসছে না? না, এবার কেকটা কাটো। কাটো কি? আমার বার্থডে কি, অ্যানিভার্সারি আছে, তো দুজনেই না কাটবো। এখন বাজে 10:30 না, 10টা বাজে না, এখন বাজে 10টা। আর আজকে আমরা রান্না করিনি, রান্না করলে আবার বাসন টাসন ধোয়ার ঝামেলা থাকতো, তাই রঞ্জিত অর্ডার করে দিয়েছে এখানে, ওই একটা বোল কোম্পানি বলে আছে ওইখান থেকে, এটা ফ্রাইড রাইস চিকেন, আর ওরও একটা চিকেন আর কিছু একটা আছে। এটাই হচ্ছে আজকে আমাদের অ্যানিভার্সারির ডিনার, আর একটু পরে বেরোবো আমরা, 11:30 দিকে বেরিয়ে যাবো। রেডি হয়ে গেছি আমরা, আর এখানেও সব প্যাকিং ডান, একটা ব্যাগ, দুটো ব্যাগ, আর আমার একটা ছোটো ব্যাগ, আর রঞ্জিতের ল্যাপটপ ব্যাগ। আর 10-15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। আর এখন বৃষ্টিও আরম্ভ হয়েছে হালকা হালকা, এখন বাজে 11:00, 11:05 পাঁচ মিনিট বাকি আছে, আমরা ঠিক 11:10-15 দিকে বেরোবো। মুনমিয়ারা চলে এসছে রেডি হয়ে, আর আমরা মুনমির বাড়ি থেকে বেরোবো, ওদের বাড়িতে আমি চাবি টাবি রেখে দিলাম, বাড়ির চাবি, গাড়ির চাবি, আমার বেকার রিস্ক হবে, ওটা নিয়ে গেলে স্টার্ট করবো আমরা। আমরা এখন দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য, এখন বাজে 3:01 বাকি আছে, আমি তাও 5-10 মিনিট ঘুমিয়েছি, মুন্নি ভালোভাবেই ঘুমিয়েছে, দেখি যদি র চা পাই তাহলে খাবো। নিন হুয়া মুন্নি, থোড়া থোড়া হুয়া, আরো অনেকক্ষণের রাস্তা আছে, কতক্ষণ লাগবে আরো? চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, আর দুজন ওরা হেঁটে হেঁটে আসছে, আর মুনমি এখানে এক্সারসাইজ করছে। ক্যা কর রহি হ্যায় সুবহ সুবহ 3 বাজে এক্সারসাইজ? হ্যাঁ, 3 তো সুবহ হো গিয়া না, 3 বাজ রহা হ্যায়, ইসকো এসে করো, এখন বাজে, আর ইয়ে দেখো, আর রঞ্জিত ওকে এক্সারসাইজ করাচ্ছে এখানেও।
এখন বাজে 7:30টা আর আমরা নেমেছি এখন ব্রেকফাস্ট করতে। সবার চোখ মুখের অবস্থা খারাপ, সারা রাত ঘুম হয়নি, তাও আমরা ঘুমিয়েছি 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়েছি, রঞ্জিত একদম ঘুম হয়নি। দেখি এখন ব্রেকফাস্ট করব। মুনমি পুরো রাস্তা ঘুমিয়েছে, ব্যাঙ্গালোর থেকে ঘুমোচ্ছে, এখানে এসে ও জায়গা খুঁজছে ঘুমানোর জন্য। হ্যাঁ না ভাস্কর, সবসে জায়গা সোয়া তো মুনমি। আর রঞ্জিত এখানে দোসাটা সেকেন্ড টাইম চলছে, এটা সেকেন্ড দোসা চলছে। কত খাবে গো, খাও তাড়াতাড়ি। পে করেছো? না করিনি, করব। নেই চাই আর ভাইয়া। হয়ে যায়গা। বাস। নিও একদম ক্লিন। খাওয়ার পরে আমরা আবার স্টার্ট করলাম গোয়ার দিকে। এখন কতক্ষণ টাইম লাগবে, আরো কতক্ষণ টাইম লাগবে? 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা জানি না কত ঘন্টা লাগবে। আর আমরা যে রাস্তা দিয়ে এলাম এখন, মানে রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে পুরো জঙ্গল, একদম ঘন জঙ্গল, একদম সাইলেন্ট, রাস্তা খুব ভালো। আর এখন যা খাও, ব্রেকফাস্ট খাওয়ার পরে যা ঘুম পাচ্ছে, মুনমি তো ঘুমিয়ে যাবে আবার, আর আমরা ভাস্কর, আমি আর রঞ্জিত ঘুমাচ্ছি না। কি দারুণ লাগছে জায়গাটা মুনমি, সরি উঠে দেখ ওইদিকে, দেখো ওই ক্লাউডি আছে পুরো একদম, দারুণ লাগছে। আর ব্যাঙ্গালোরে তো জ্যাম থাকে থাকে, এখানেও জ্যাম লেগেছে, পুরো জ্যাম। বাজে 12:30, অনেকটা লেট হয়ে গেছে, আর সবাই টায়ার্ড, এখন ফ্রেশ হবো, আর তারপরে লাঞ্চ করে আমরা রেস্ট করবো, রেস্ট করার পরে ইভিনিংয়ে বেরোবো। এখন ওই চেক ইনের কিছু ফর্মালিটিসগুলো আছে, ওগুলো ওরা করছে, ওগুলো করার পরে রুম দিলেই আমরা গিয়ে আগে ফ্রেশ হয়ে যাবো তাড়াতাড়ি। এটা হচ্ছে ভিউটা, আমরা এখন রিসেপশনে আছি, ওখান থেকে এটা দেখতে পাচ্ছি। এখনও রুম পাইনি আমরা, ওরা ক্লিন করছে রুম টুম দেওয়ার পরে। তারপরে অনেকটা খিদেও পেয়েছে আর অস্বস্তিও লাগছে, একটু ভালোভাবে ফ্রেশ না হলে ভালো লাগছে না। ওরা তিনজন এখানে বসে আছে। কি সবাই টায়ার্ড হয়ে গেই মনমি? তুমি অনেকটা তো ঘুমায়নি, একদম ঘুমায়নি। ভাস্কর তাও 1 ঘন্টা ঘুমিয়েছে, 1-2 ঘন্টা। এই যে একদম চোখ টোক লাল হয়ে গেছে পুরো একদম। ওখানে একটা স্কুটার রাখা আছে, আমি বললাম ওইখানে একটা ফটো তুলবো পরে ইভিনিংয়ে। অনেকটাই খিদা পেয়েছিল, খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর তখন রুমটা দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের 3 দিনের জন্য, আমাদের রুম নাম্বার 329, এন্ট্রি, এটা এন্ট্রান্সেই রঞ্জিত দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে কাবাট, কাবাটার কী দেখাবো, কাবার তো কাবাটি। আর এখানে একটা অনেক বড় একটা ওয়াশরুম,
আর অনেকটাই নিট এন্ড ক্লিন। একটা বড় একটা মিরর দিয়েছে আর অনেকটা নিট এন্ড ক্লিন আছে। আর এখানে ব্যাগটা রাখা আছে, এখন সেটেল করিনি। আর এখানে টি চা খাওয়ার জন্য ওইসব। আর এখানে একটা সোফা দিয়েছে আর এটা বেড। এই রুমটা এখন পুরো রুমটা আমাদের তিন দিনের জন্য, তিন দিন আমরা এখানে থাকবো। আর বেস্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি, আর এটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা। আর এখন করবো রেস্ট, স্নান টান করবো। স্নান করে নিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম, মানে অনেকটা খিদে পেয়েছিল, ভালোভাবে খাওয়াও হয়েছিল না। আর এইখান থেকে হচ্ছে ওই যেটা দেখছো এই ব্যালকনিটা, এটা মুনমিদের, এটা মুনমিদের ব্যালকনি। আর বিকেলবেলা একটু রেস্ট রেস্ট করার পরে আমি পুরোটা ভালো করে একটা ভিডিও করে দেখিয়ে দেবো। আর এখানে নারকেল গাছও আছে, কত নারকেল হয়েছে, ডাব হয়েছে। আর ভালো, বেশ নিট অ্যান্ড ক্লিন আছে প্রপার্টিটা, খুবই ভালো। রেডি হয়ে গেছি আমরা, আর এত জোরে ঘুমিয়েছি, আমার মানে এত ঘুম ছিল। এখন বাজে 7টা, উঠেছি, ফ্রেশ হয়েছি, একদম ফ্রেশ লাগছে, রেডি টেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, মুনমিরাও রেডি হয়ে গেছে। মুনমি আমি ঠিক লাগ রা আমি বহুত ফ্রেশ লাগ রা ক্যুকি সো লিয়া আগে থোড়া না হাত হোকে তো আমি বহুত আচ্ছা লাগ রা আমি বহুত আচ্ছা ফিল হো রা মুঝে আমি ফ্রেশ লাগ রা হ্যাঁ এখন অনেকটাই ফ্রেশ লাগছে আমাদেরকে। আমরা রুম থেকে হেঁটে হেঁটে এখন যাচ্ছি ক্যান্ডল রুম দিয়ে, যেহেতু আমরা এখানেই আছি আর রুম থেকে কাছেই, ওয়াকেবল ডিস্টেন্সে আছে। এখন গিয়ে বিচে বসবো, তারপরে আজকে আর বেশি কোথাও যাওয়া যায় করছে না, সবাই টায়ার্ড আছে। ওয়েদার এখানে গরম আছে, হালকা 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 না ভালোই, ব্যাঙ্গালোর থেকে তো গরম আছে। আর এখানে মুন্নি কিছু কেনাকাটা করার জন্য ঢুকেছে, খুব সুন্দর সুন্দর ড্রিম ক্যাচারও আছে, দারুণ ড্রিম ক্যাচার আছে এখানে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো ড্রিম ক্যাচার। চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে, আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, এখানে পুরো লাইট টাইট সব অফ আছে, অফ বলতে এখন একদম সাইলেন্ট আছে। আর এখন ব্যাঙ্গালোর থেকে একটু গরম আছে তো, তাই আমাদেরকে একটু বেশি গরম লাগছে, হিউমিডিটিটা বেশি একটু এখানে। কালকে সকাল থেকে আমরা বেরোবো সাইট ভিজিটিংয়ের জন্য। রঞ্জিতকে ধরিয়ে দিচ্ছি আমি ব্যাগ, ও ব্যাগটা কেমন করে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, চলে এসছি রুমে। আর এটাই আজকে পরেছিলাম, এটাই আউটফিট, তখন দেখা বলে দেখানো হয়নি। আর অনেক কমফোর্টেবল আছে টপটা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ কি করছো? দাঁড়িয়ে আজকে তেমন একটা ঘোরা হলো না, মানে ঘোরা হয়নি বলতে এতটা যাইনি, কাছাকাছি গেছিলাম। আর কালকে ভাবছি শপিংও করবো, আমার তো শপিং এর শেষ নেই, অনেক ভালো ভালো আছে এখানে সাইডে, লোকাল মার্কেট আছে, ওটা যেদিন যাবো তার আগের দিন করবো। হ্যাঁ নারঞ্জি, আর এখন ফ্রেশ ফ্রেশ হবো, এখন ভাস্কর মুন্মিরা আমাদের রুমে আসবে, এসে ডিসকাশন করবে কালকে কোথায় কোথায় যাওয়া হবে, না কালকে কোথায় কোথায় সাইট সিং এর জন্য যাবো ওটা ডিসাইড করবো, না কালকে সকালে আবার করলে লেট হয়ে যাবো, তো আজকেই বসে সব ডিসাইড করে নেবো কোথায় কোথায় যাওয়ার আছে। আর এখন ফ্রেশ হবো, অনেকটাই রাত হয়ে গেছে আর এখনও ফ্রেশ হয়নি, আমরা বসে বসে গল্প করছিলাম, মানে বোন কল করেছিল তার সঙ্গে কথা বলছিলাম। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, বাই।